চতুরের বাবা হঠাৎ বললেন, প্রমাণ ছাড়া তো মানবই না, তুমি অঙ্কে ভালো। চতুর তো চমকে গেল, বিস্ময়ের চোখে বাবাকে দেখে বলল, বাবা এইসব কেন বলছো হঠাৎ? আমি কি এখন রেজাল্ট এনে দেখাবো তোমায়? বাবা আস্তে আস্তে বললেন, হ্যাঁ ঠিক ধরেছ, রেজাল্ট, এই রেজাল্টই তোমার অঙ্কে বা অন্য সাবজেক্টে ভালো বা খারাপ হওয়ার একমাত্র প্রমাণ। প্রমাণেই সব, এই যে কত সূত্র জেনে এসেছো অঙ্কে বা সায়েন্সের অন্য সাবজেক্টে, সবই কিন্তু প্রমাণিত। প্রমাণ দিয়েই তাদেরকে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেন্স দেওয়া হয়েছে। বুলিয়ান অ্যালজেব্রাতেও যেসব লগুলো জানালাম তাদের প্রমাণ করা যায়। চলো সেগুলোর মধ্যে থেকে একটি লকে প্রমাণ করে দেখি, বলে খাতায় বাবা বোঝাতে লাগলেন চতুরকে। তোমরাও স্ক্রিনের থেকে দেখে বুঝে নাও। দেখো বন্ধুরা, আগের একটি ভিডিওতে আমরা বেসিক কিছু ল সম্পর্কে জেনেছি, যেমন ডিস্ট্রিবিউটিভ ল, কমিউটেটিভ ল, তারপর অ্যাসোসিয়েটিভ ল, আরও কিছু আছে। তা এই ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে ডিস্ট্রিবিউটিভ লয়ের সত্যতা প্রমাণ করা যায়। একটি লয়ের সত্যতা প্রমাণ করা শিখে গেলেই বাকিগুলোর ক্ষেত্রে তোমরা নিজেরাই করতে পারবে। এ প্লাস বি ইন্টু সি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। উপরের এই লটি হলো ডিস্ট্রিবিউটিভ ল, এটি ডিস্ট্রিবিউটিভ লয়ের অরপর, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এবার ভালো করে দেখো লটাকে বন্ধুরা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে এই লটা একটা এক্সপ্রেশন, যেখানে বাম পক্ষ আছে ডান পক্ষ আছে। এখন বাম পক্ষের এক্সপ্রেশনটা লক্ষ্য করে দেখো কি আছে, তিনটি ভেরিয়েবলস আছে, এ বি ও সি, তাই তো? আর বি ও সি এর মাঝে লজিক্যাল অ্যান্ড আছে, যেটা একটা ব্র্যাকেটের মধ্যে আছে, ও এই লজিক্যাল অ্যান্ড এর রেজাল্টের সাথে এর আবার লজিক্যাল অর হয়েছে কি, তাই তো? এখন তাহলে আমাদের বার করতে হবে লেফট হ্যান্ড সাইডের এক্সপ্রেশনের মান। এই মান বার করতে হলে আগে গোটা এক্সপ্রেশনটাকে দেখে তার মধ্যে থাকা ছোট ছোট এক্সপ্রেশন যেগুলোর মান আগে বার করা দরকার সেগুলি বার করে নিতে হবে বন্ধুরা। বুঝলে না তো ব্যাপারটা? আসলে দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে বি ও সি এর মাঝে একটি লজিক্যাল অ্যান্ড অপারেশন হচ্ছে, যার মান আগে বার করতে হবে, তারপর তার মানের সাথে এর মানের লজিক্যাল অর অপারেশন করতে হবে। এইভাবেই একটা গোটা এক্সপ্রেশন থেকে আগে ছোট ছোট এক্সপ্রেশনগুলিকে খুঁজে নিয়ে তাদের ইন্ডিভিজুয়াল মানগুলি বার করে নিয়ে গোটা এক্সপ্রেশনের মান বার করা হয়। তাহলে কীভাবে বার করব মান? রাইট, ট্রুথ টেবিলের সাহায্যে। এখন দেখো এক্সপ্রেশনে তিনটি ভেরিয়েবলস আছে, এ বি ও সি, তাই তো? তাহলে আমাদের তিনটি ইনপুট ভেরিয়েবলস আমরা লিখব, আর তিনটির জন্য কটা ইনপুট কম্বিনেশন পাবো আমরা, এই কি করে? দেখো ট্রুথ টেবিল বানাতে গিয়ে ইনপুট ভেরিয়েবলসের জন্য ইনপুট কম্বিনেশন বানানো আমরা আগেই দেখেছি ও শিখেও নিয়েছি। যখন দুটি ইনপুট ভ্যারিয়েবল দিয়ে অর অ্যান্ড ওর নট অপারেশনের ট্রুথ টেবিলগুলি বানানো হয়েছিল সেই সময়, তাই তো? তাহলে সেখানে ইনপুট কম্বিনেশনস বার করার একটা সূত্রর কথা বলা হয়েছিল, আশা করি সেটা তোমাদের মনে আছে। এখানেও সেটাই ইমপ্লিমেন্ট করা হবে, ও রেজাল্ট কি আসছে? 8, মানে 0 ও 1 এর 8 ইনপুট কম্বিনেশন হবে। এখন প্রশ্ন হচ্ছে তিনটি ভ্যারিয়েবলের ক্ষেত্রে ইনপুট কম্বিনেশনস কিভাবে লেখা যায়? দুটি ভ্যারিয়েবলের ক্ষেত্রে কম্বিনেশনস বানানো খুবই সহজ ছিল, সেটা লেখা কোনো ডিফিকাল্ট টাস্ক ছিল না। কিন্তু একটা কথা এখানে তোমাদের বলারই আছে বন্ধুরা, যে এই ইনপুট কম্বিনেশনগুলি লেখার একটা প্রসেস বা নিয়ম আছে, সেটা তোমরা নেক্সট ভিডিও থেকে জানবে। তাহলে চলো নেক্সট ভিডিওতে গিয়ে ঝটপট জেনে নেওয়া যাক।